আমার আরো অফসোস লাগে এই মাইদের জন্য যে ইসলাম এই মাইদের অস্তিত্ব দিয়েছে এই মাইদেরকে বাঁচিয়েছে এই মাইদেরকে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে সেই ইসলামকে ছেড়ে যারা এই মাইদের যারা শত্রু তাদের ক্যালচারকে আপন করে নিচ্ছে তাদেরকে আইডিয়াল বানিয়ে নিচ্ছে আপনি এটি প্রমাণ দিচ্ছি আপনাকে আমি হালকা সময়ের মধ্যে মনে রাখুন আপনি কাকে ক্যালচার বানাচ্ছেন ইউনানি আংরেজদের ইহুদিদের নাসারাদের তাদের ক্যালচারকে আপন করে আপনি পর্দা ছেড়ে দিচ্ছেন আর বেলাউজ আর হালকা হালকা কাপড় পরছেন পর্দার কোনো ভয় লাগে না আপনি ইউনানি ক্যালচারকে যদি আপন করেন ইসলামকে ছেড়ে তাহলে মনে রাখুন আপনি ইউনানি সভ্যতা ইসলামের পূর্বে মহিলাদের উপর যে অন্যায় অত্যাচার করত সেইটি শুনে রাখুন ইউনান বলতে যাকে আমরা সিকান্দারে আজম আলেকজান্ডার বলি সেই সভ্যতার কথা আমি বলছি সেই সভ্যতায় সেই সমাজে মাদেরকে কি বলা হতো কি করা হতো শুনে রাখুন সেই সমাজে মাদেরকে মহিলাদেরকে কেউ মানুষই মনে করত না এমনকি সেখানে নাগরিকত্বই দেওয়া হতো না এই মাদেরকে ইউনানি সভ্যতায় মানুষই মনে করা হতো না কিন্তু সে সময় কে সম্মান দিয়েছে মাদের এই ইসলাম এসে বলেছে না ছেলের যতটি অধিকার ততটি মেয়ের অধিকার আপনি যদি বলেন আমি ইসলামকে ছেড়ে রুমি সভ্যতাকে রুমি সিভিলাইজেশনকে আপন করে নেব তাহলে শুনে রাখুন রুমি সিভিলাইজেশনে রুমি সভ্যতার মধ্যে এমন একটি নিয়ম ছিল কানুন ছিল সে কানুনটি হলো যদি ছেলেরা হাজার হাজার গুনাহ করে ফেলে হাজার হাজার পাপ করে ফেলে তাহলে তার উপর কোন অন্যায় অত্যাচার করা হতো না তার শত শত গুনাহ মাফ করে দেওয়া হতো কিন্তু যদি মহিলারা সরসা পরিমাণ কোন খারাপ কাজ করে নিত তাহলে তাকে সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো আপনি রুমি ক্যালচারকে আপন করবেন সেই সময় ইসলাম এসে রুমি ক্যালচারের বিরুদ্ধে দাঁড়ালো এই ইসলাম যে আপনাকে মর্যাদা দিল সেই সময় কি বলে সমস্ত পৃথিবীতে ঘোষণা করে দিল যতটি ছেলেকে সাজা দেওয়া হবে ততটি মেয়েকে সাজা দেওয়া হবে কোন ছেলে যদি গুনাহের কাজ করে পাপ করে ধরা পড়ে যেমন তাকে রজম করা হবে তেমনি মাদেরকেও রজম করা হবে গুনাহের দিক দিয়ে যেমন আলাদা নেই সাজার দিক দিয়েও আলাদা নেই এক কথায় ইসলাম যেন মহিলার পুরুষকে সমান করল শুধু তাই নয় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সমাজের মধ্যে আমার উম্মতের মধ্যে ছেলে তো দূরে থাক ছেলে তো দূরে থাক অন্য মেয়ে তো চুরি করলে দূরে থাক যদি আমার মেয়ে ফাতিমা চুরি করে তাহলে আমি তার হাতখানা কেটে দেব আমি কোনো ভেদাভেদ করব না কারণ আমার উম্মতের মধ্যে মহিলার এবং পুরুষদের মধ্যে কোনো পার্থক্য নেই এই সমাজ আপনাকে ইসলাম সম্মান দিয়েছে এই সময় সময় অল্প আমি হালকা চলে যাচ্ছি এবার জামানায় জাহিলিয়াত জাহিলিয়াতের যুগে মেয়েদের উপর কত অন্যায় অত্যাচার করা হতো একটু শুনুন আর ধ্যান লাগান আপনাকে পরে বিবেক বিবেচনা করতে হবে যে আমি ইসলামকে আপন করে নেব না অন্য কালচারকে আপন করব সেই জামানায় জাহিলিয়াতের মধ্যে মহিলাদের উপর এত বেশি অন্যায় অত্যাচার করা যেত যদি সেগুলি বলতে লাগে রাতের রাত পার হয়ে যাবে কিন্তু আমি আপনাদের হালকা এক দুইটি ইশারা করে যাব মায়েরা শুনে রাখুন আপনারা যদি বেশি জানতে চান তাহলে আপনারা তারিখ হিস্ট্রির বই উঠিয়ে দেখুন আপনারা অতি সত্তর জানতে পারবেন সেই সময় জামানায় জাহিলিয়াত আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পূর্বে মহিলাদেরকে ব্যবসা বাণিজ্যের একটি সামান্য
তাকে বিক্রি করে বাজারে বাজারে নিয়ে গিয়ে তার দ্বারাই পয়সা কামাই করে তারা বাড়ি সংসার চালাত। এমনকি আপন ছেলেরা আপন মা এবং বোনদেরকেও বিক্রি করে দিত। সুবহানাল্লাহ। সেই সময় এই ইসলাম এসে বলল, না না কোন সময় নেই, বিজনেস বিজনেসের পার পাশে আসতে পারে না, এ বিজনেসের মাল হতে পারে না, মেয়ে তো একটি রানী হলো বাড়ির, কারণ আল্লাহ রসুল এই ইসলামের মধ্যে মহিলাদেরকে রানী বানিয়েছেন, কোনদিন মহিলাদের উপর কোনো প্রেশার নেই, মহিলাদের সম্পূর্ণ দায়িত্ব যতদিন বাবা বেঁচে থাকবে বাবার হবে, যতদিন স্বামী বেঁচে থাকবে স্বামী কামাই করে নিয়ে আসবে, মহিলারা বাড়ি চালাবে, স্বামী মারা গেলে এবার ছেলের দায়িত্ব, ছেলে মারা গেলে সমাজের দায়িত্ব, সমাজ মারা গেলে পরে সমাজ যদি না দেখে তাহলে সারা বিশ্ব জাহানের মুসলিম উম্মার দায়িত্ব একটি মাকে লালন পালন করার জন্য। মাকে কোনো জায়গায় বলা হয় নাই যে তুমি নিজে উপার্জন করো, নিজে উপার্জন করো, নিজে কামাই করো আর খাও। মারা নিজে করছে এটি মাদের পার্সোনালি ব্যাপার, কিন্তু মুসলিম উম্মাতে এদেরকে কোনো দায়ী করেনি যে তোমাকে কামাই করতে হবে। এ সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এবার বিয়ে সম্পর্কে আসি। ইসলাম আসার পূর্বে মেয়েদের বিয়ে কেমন হতো শুনে রাখুন। যে বাড়িতে বিয়ে লাগতো সেখানে একটা ঝান্ডা লাগিয়ে দেওয়া হতো, সেই ঝান্ডা দেখে সমস্ত কাফিরগুলি জানতে পারত যে এই বাড়িতে বিয়ে আছে। সেই সব যখন জানতে পারত তখন এক এক করে সেই বাড়িতে আসতো, আর যে মেয়ের বিয়ে লাগবে তার সাথে সহবাস করত, ততদিন পর্যন্ত সহবাস করতেই থাকত যতদিন পর্যন্ত সে মহিলা গর্ভবতী না হয়ে যায়। আর যখন গর্ভবতী হয়ে যেত, গর্ভবতী হয়ে যাওয়ার পর 10 মাস 10 দিন পর যখন ছেলে জন্ম দিত, সেই ছেলেকে সামনে রেখে আর যারা যতজন ব্যক্তি সেই মহিলার সাথে সহবাস করেছে সামনে রেখে ভূমিষ্ঠ সন্তানকে, জন্ম সন্তানকে এবার নিয়ে গিয়ে মুখে মুখে মেলাতো, তার মুখের সাথে সে মিলছে, হোক সে কালো হোক সে ন্যাংরা হোক সে ধলো হোক সে অন্ধ, যদি মুখের ফেস বাবার সাথে সেই 10টি মানুষের সাথে যদি মিলে যায় কাউরির সাথে বেশি, তাহলে তাকেই স্বামী বলে গ্রহণ করে নিতে হতো। কোন মেয়েদের অনুমতি চলত না। শুধু এই নয়, যেমন আজকালকে আমরা চাহির দোকানে বসে আড্ডা মারি গল্প গুজব করি, সেই সময়ও আড্ডা মারত, আড্ডা মারতে মারতে যদি কোনো মহিলার বাবার মনে হয়ে যেত তো অন্য মহিলার বাবাকে বলতো, অন্য মেয়ের বাবাকে বলতো, আমার মেয়েকে আমি তোর সাথে বিয়ে দিলাম এই শর্ততে যে তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। এবার বিয়ে এটাতে বিয়ে সম্পন্ন হয়ে যেত, বাবারা এসে এবার বাড়িতে আপন মেয়েকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে পাঠিয়ে দিত, কারণ আমি তোর বিয়ে দিয়ে দিয়েছি, অনুমতির কোনো দরকার নেই, তুই এখন তোকে যেতে হবে সেখানে, মেয়ে না চাইলো মেয়েকে যেতে হতো। মনে রাখবেন কোন কোন জায়গায় এটাও আছে, যদি মেয়ে ভুল করেও আপন বিয়ের প্রস্তাব রাখতো, আশা আকাঙ্ক্ষা জাগ্রাকা জাগাতো, কোন মানুষকে বলতো, তাহলে সাথে সাথে সেই মহিলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এই লজ্জিত স্থান থেকে, এই ঘৃণাযুক্ত কাজ থেকে শুধুমাত্র ইসলাম সম্মান দিয়েছে। ইসলাম এসে বলল, না না এই কারণ চলতে পারে না। ইসলাম সাদা সাদি বলল, সহি বুখারীর হাদিস, আল্লাহ রসুল বললেন, খবরদার খবরদার, কোন মেয়ের বিনা অনুমতিতে কাউকে বিয়ে দিতে পারো না, যতক্ষণ পর্যন্ত মেয়ের কাছে অনুমতি না নাও তাহলে তুমি বিয়ে দিতে পারো না। এমনকি হযরত খানসা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহ রসুল, আমার বাবা আমাকে বিনা জানিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি এটাতে কি বলছেন? আল্লাহর রসুলের যে জবাবটা ছিল সেটা শুনুন মায়েরা। আল্লাহর রসুল বললেন, না ওগো খানসা, তোমার ইচ্ছা যদি জাগে তাহলে তুমি থাকো কিংবা ছেড়ে দাও। আল্লাহর রসুল যেটা বললেন সেটা হলো, তোমার বিয়ে হয় নাই,
তোমার নিকাহ সম্পন্ন হয় নাই, কারণ মেয়ের বিনা অনুমতিতে কোনোদিন বিয়ে নিকাহ সম্পন্ন হয় না। বিয়ের মধ্যে মেয়েকে অনুমতি নিতে হবে এটা ক্ষমতা শুধুমাত্র পাওয়ার আর মর্যাদা ইসলাম দিয়েছে। আপনি কোন কালচারকে আপন করছেন? এবার আসুন আরেকটি বিয়ের কথা বলছি। সেই সময় যদি কাউরি স্ত্রী মারা যেত, কাউরি স্বামী মারা যেত, আর সেই স্বামীর যদি ছেলে থাকত, তাহলে সেই ছেলে আপন মাকে বিয়ে করে নিয়ে আসত। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। এত ঘৃণনা কাজ আল্লাহ রসুল না সহ্য করতে পেরে সাথে সাথে বলে দিলেন কোরআনের মধ্যে একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা মার একটা সম্মান আছে, মার সম্পর্কটা একটা মর্যাদনীয় সম্পর্ক, তোমরা ভুল করে কোন সময় মাকে বিয়ে করতে পারো না, এমনকি এক এক করে ডিটেলস বলে দিলেন। আপনারা যদি বেশি জানতে চান তাহলে সূরাতুন নিসার 28 এবং 29 নাম্বার উঠিয়ে দেখতে পারেন। আয়াতটা আমি শুধু পড়ে দিচ্ছি। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم. من الأكبر جدو دي مور جدو نيو شنبوركو إسلام এই মতো 12-13টি সম্পর্কর সাথে ইসলাম যেন বিয়ে হারাম করলো। যে সম্পর্কগুলি মারা অন্যকে দেখে লজ্জা করে, মারা যে সম্পর্কর সাথে বিয়ে করতে চায় না, সেই মাদের মনকে বুঝে ইসলাম যেন সেই সম্পর্কর সাথে বিয়ে করা হারাম করে দিল। কে মর্যাদা দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম আসার পূর্বে আপনার অনুমতি নেওয়া হতো না, বিনা অনুমতিতে বিয়ে দিয়ে দেওয়া হতো। আপনারা ইসলামকে ছাড়ছেন। শুধু এই নয়, আরেকটি জিনিস তখন ভাইটাল ব্যাপার ছিল যেটি আজকেও চলে এসেছে। সেই সময় একটি বড় সমস্যা ছিল পণ প্রথা। সেই সময় যদি কাউরি বাড়িতে মেয়ে জন্ম হতো, তাহলে সেদিন থেকে বাবার মাথায় যেন লাঠি ঘুরতে আরম্ভ হতো। হায় হায়, এবার তো আমি সারা জীবনের সঞ্চয় সম্পদ আমাকে এই মেয়েকে দিয়ে বিয়ে দিতে হবে। সেই কারণে কত বাবা যেন হত্যা করতো নিজে নিজেকে, এমনকি কত মহিলা নিজে নিজে ফাঁসি লাগিয়ে মরে যেত, আর কেউ বেঁচে থাকতো না। কিন্তু ইসলাম এসে সমস্ত পণ প্রথাকে দূরে সরিয়ে দিল। শুধু সরালই না, আল্লাহ বললেন, তোমরা যাদেরকে হেলা, হে আমার মায়েরা, শুধু পণ প্রথাকে দূরে সরালো না, পণ প্রথা বলতে আমরা যাকে জেহেজ বলি, জেহেজকে দূরে সরালো না, বরঞ্চ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিল। হে পুরুষরা, তোমরা যাকে বিয়ে করতে চাও তাদেরকে তোমাদের মোহর দিয়ে নিয়ে আসতে হবে। মেয়ে পক্ষকে কোনো টাকা লাগবে না, বরঞ্চ ছেলে পক্ষকেই টাকা দিয়ে নিয়ে আসতে হবে মহিলাকে। এ সম্মানকে বাড়িয়ে দিয়েছেন মায়েরা, একবার বলুন ইসলাম বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে বিয়ে দেওয়া হতো। বিয়ে দেওয়ার পর মেয়েকে যেমনই বাড়ি থেকে বের করে দিল, বড় আছে একটা কথা, যেখান থেকে ডলি উঠবে সেখান থেকেই ডলা উঠবে। মানে বাবা যেমনই বিয়ে দিল, বাড়ি থেকে বের করলো, তেমনই যেন শ্বশুর বাড়িতেই তাকে সারা জীবন থাকতে হবে, আর কোনোদিনও সে যেন ফেরত আসতে পারবে না। হোক সে তার স্বামী তার সাথে থাকুক, হাজার লক্ষ লক্ষ অন্যায় অত্যাচার করুক,
তারপরেও যেন তাকে আসতে দেওয়া হবে না বাবার বাড়িতে। কিন্তু মনে রাখবেন, এই অন্যায় অত্যাচারকে কে দূরে সরালো? ইসলাম দূরে সরালো। কারণ ইসলাম যেমন ছেলেকে তালাক দেওয়ার সুবিধা করে দিয়েছে, তেমনি যেন মায়েদের কেউ বোনদের কেউ যদি তার স্বামীর সাথে তাকে ভালো লাগে না, তাহলে মেয়েরাও খুলা নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, শুধু ছেলেদের বলা ছিল আগে ইসলামে যে ছেলেরা মেয়েকে ছাড়তে পারবে, কিন্তু ইসলাম মেয়েদেরকেও খোলার ব্যবস্থা করে দিল, যদি না পোষায় ছেলের সাথে তাহলে সেও ছেলে।